তো মুভি শুরুতে আমাদেরকে বলা হয় যে আজ থেকে 5 বছর আগে গডজিলা এবং কং এর বিভিন্ন ফাইট হয়েছিল, যারপর গডজিলা সমুদ্রের গভীরে হারিয়ে যায়, যার পরে গডজিলার কোনো সন্ধান মেলে না। এরপর 5 বছর পরে সিন দেখানো হয় যেখানে কং এর বাড়ি দেখানো হয়। এখানে কং এর সাইজ আগের থেকে অনেক বড় হয়ে গিয়েছিল। সে সকালে ঘুম থেকে ওঠে এবং পানিতে এনজয় করে। এখানে আমরা একটা ছোট মেয়েকে দেখতে পাই যে কংকে খুব ভালোবাসত এবং কং এর সাথেই থাকতো। কংও তার কোনো কথা ফেলতো না, কিন্তু এই মেয়েটা না বলতে পারতো আর না শুনতে পারতো। এদিকে আমরা দেখতে পাই যে কং খুব অ্যাগ্রেসিভ হয়ে যায় এবং সে একটা গাছের গুড়ি তুলে উপরে আকাশের দিকে ছুড়ে মারে। এবং আমরা এখানে বুঝতে পারি যে আসলে এই জায়গাটা ছিল কৃত্রিম একটা জঙ্গল, যেখানে কংকে একটা রুমের ভিতরে রাখা হয় যেন তার বিষয়ে গডজিলা কোনো প্রকার তথ্য জানতে না পারে। কেননা গডজিলা তাকে সেন্স করতে পারত এবং সে যদি জানতো যে কং এখানে আছে তাহলে গডজিলাও ওই সিটিতে চলে আসত এবং সেটি তাকে ধ্বংসস্তূপে পরিণত করত। অন্যদিকে আমরা একজন লোককে দেখতে পাই যে একটা কোম্পানিতে কাজ করত, যে কোম্পানিটা বিভিন্ন জিনিসপত্র তৈরি করত এবং বিভিন্ন অস্ত্র তৈরি করত। সে একজন হ্যাকার ছিল। সে ওই কোম্পানিতে কাজ করাকালীন সে ছেলেটা বুঝতে পারে যে তার কোম্পানি এমন একটা জিনিস তৈরি করছে যা দুনিয়ার জন্য ক্ষতিকর হতে পারে। সে একটা পেনড্রাইভ নেয় এবং কোম্পানির বিভিন্ন কনফিডেন্সিয়াল তথ্য ওই পেনড্রাইভে ভরে ফেলে এবং সে জানতে পারে যে ওই কোম্পানিটা একটা খুব বড় অবজেক্টকে হংকং এ শিফট করছিল। তখন ওইখানে অ্যালার্ম বেজে ওঠে এবং আমরা জানতে পারি যে গডজিলা চলে এসে দেখতেই দেখতে গডজিলা পানি থেকে বেরিয়ে আসে এবং সবকিছু ডিস্ট্রয় করতে থাকে। কেউ বুঝতে পারে না যে গডজিলা এমনটা কেন করছিল। গডজিলা এমন একজন টাইটেন ছিল যে মানুষদেরকে রক্ষা করত, কিন্তু তার এরকম ব্যবহার মানুষের জন্য কাম্য ছিল না এবং সে তার নিউক্লিয়ার পাওয়ারের সাহায্যে মানুষের উপরে আক্রমণ করছিল এবং সবকিছু ধ্বংস করে দিচ্ছিল। এরপরে সারা দুনিয়ায় ব্রেকিং নিউজ ছড়ে যায় যে গডজিলা এসে পড়েছে এবং সে সবকিছু ধ্বংস করে দিচ্ছিল এবং সে ওই রকম টাইটান রয়ে নাই যে কিনা দেশকে রক্ষা করত। কোম্পানির ওনার বলে যে আমরা এমন একটা প্রজেক্টের উপরে কাজ করছি যা দিয়ে আমরা একটা ডিভাইস তৈরি করছি যা দিয়ে গডজিলার মোকাবেলা করতে পারবো। অন্যদিকে আমরা একটি মেয়েকে দেখতে পাই যার নাম ম্যাডিসন হয়। ম্যাডিসন জানতে পারে যে গডজিলা আক্রমণ করছে। এই কথা শুনে ম্যাডিসন ওইখান থেকে চলে যায়, কেননা সে ভাবে যে গডজিলা কেবল মানুষের হেল্প করে এবং মানুষের জীবন বাঁচায়। সে তার বাবার কাছে যায় যে কিনা একজন অফিসার ছিলেন। সে তার বাবাকে বলে যে গডজিলা তো মানুষদেরকে রক্ষা করে, গডজিলা মানুষদেরকে কখনোই ক্ষতি করতে পারে না। আর বাবা বলে যে গডজিলা হয়তো একসময় এমন ছিল যে সে মানুষের সাহায্য করত, কিন্তু সে একটা টাইটেন, তার মধ্যে মানুষের মতো পরিবর্তন আসতে পারে, তাই এমন হতে পারে যে এখন তার মধ্যে পরিবর্তন এসেছে যে সে মানুষদেরকে ধ্বংস করে দেয়। যার পরে ম্যাডিসন ওইখান থেকে চলে যায় এবং ওই হ্যাকারটাকে কল করে যে কিনা ওই তথ্য ইন্টারনেটে ভাইরাল করেছিল। এখানে ম্যাডিসন ডিসাইড করে যে সে ওই ছেলেটার সাথে দেখা করবে এবং জানতে চেষ্টা করবে যে ওই সময় কি ঘটেছিল যার দরুন গডজিলা মানুষের উপর হামলা করে। কোম্পানির মালিক একজন সিনিয়র ডক্টরের সাথে দেখা করে যে কিনা গডজিলার উপরে গবেষণা করছিল, যার নাম ডক্টর নেথন ছিল। ডক্টর নেথন এমন একজন বৈজ্ঞানিক ছিল, হল অফ আর্থের বিষয়ে গবেষণা করছিল এবং সে বলে যে ওইখানে টাইটানসরা বসবাস করে। ডক্টর নেথন একটা বুক লেখে যেখানে জমির গভীরে থাকা পৃথিবীর মতনই বাস্তু সংস্থান রয়েছে, যার এনার্জি সোর্স ছিল হল অফ আর্থের একটা বস্তু যা পৃথিবীর সূর্য মতোই কাজ করত। এখানে কোম্পানির ওনার ডক্টর নেথনকে অন্য একটা লোকের সাথে দেখা করায় এবং সে বলে যে হল অফ আর্থের ভিতরে এমন একটা এনার্জি সোর্স রয়েছে যা থেকে আমরা অনেক শক্তি সঞ্চার করতে পারবো, কিন্তু আমরা জানি না যে হল অফ আর্থ কোথায় অবস্থিত। হল অফ আর্থ আসলে আমাদের জমিনের নিচে ছিল। পৃথিবীতে যেমন সূর্য আলো দিত তেমনি হল অফ আর্থেরও এনার্জি সোর্স ছিল। যদি আমরা ওই এনার্জি সোর্সটাকে খুঁজে বার করতে সফল হই তাহলে আমরা গডজিলার বিরোধিতা করতে
করতে পারবো। ডক্টর নেথন বলে যে আমার ভাই এক সময় এই হল অফ আর্থের বিষয়ে গবেষণা করত, কিন্তু সে ওই গবেষণা করতে করতে কোথাও হারিয়ে গিয়েছিল। এখানে আমরা এটাও জানতে পারি যে হল অফ আর্থের গ্র্যাভিটি ছিল জিরো, অর্থাৎ হল অফ আর্থে পৃথিবীর উল্টো গ্র্যাভিটি কাজ করে। আমরা এমন একটি কার তৈরি করেছি যা উল্টো গ্র্যাভিটিতেও কাজ করতে পারে, কিন্তু ওইখানে কেবল টাইটান্সরাই যেতে পারে, এজন্য আমাদেরকে কং এর হেল্প নিতে হবে। এরপর ডক্টর নেথন তার একজন মেয়ে বন্ধুর সাথে দেখা করতে যায় যে কিনা কং এর দেখভালের দায়িত্বে ছিল। এখানে এসে বলে যে আমাদের কংকে তার বাড়িতে নিয়ে যাওয়া দরকার, সে এখানে বেশি দিন থাকতে পারে না, সে যদি এখানে বেশি দিন থাকে তাহলে গর্জিলা এখানে আক্রমণ করবে। সে এখানে বলে যে তার বাড়ি হলো হল অফ আর্থে। তার অনেক বোঝানোর পরে ওই মহিলাটি তার কথায় রাজি হয়ে যায় এবং কংকে সমুদ্র পথে ওইখানে নিয়ে যেতে শুরু করে। এখানে আমরা ওই ছোট মেয়েটাকেও দেখতে পারি, যে মেয়েটা কিনা কং এর সাথে ইশারা ইশারায় কথা বলছিল, এবং আমরা এখানে জানতে পারি যে কং মানুষের মতো কথা বল। এখানে সে তাকে বলে যে কং ক্রোধিত হচ্ছে, কেননা তাকে শিকল দিয়ে বাঁধা হয়েছে। ওইখানে মহিলাটি বলে যে আমরা গর্জিলার রাস্তা দিয়ে যেতে পারি না, গর্জিলা যদি কিং কং এর বিষয়ে জানতে পারে তো গর্জিলা কং এর উপরে হামলা করবে, কেননা তারা পুরনো রাইভেল, কেননা দুজনেই নিজেদেরকে কিং মনে করে। যদি তারা একসাথে চলে আসে তাহলে ধ্বংসে মেতে উঠবে। অন্যদিকে আমরা মেডিসন কে দেখতে পাই যে তার একজন ছেলে বন্ধুকে নিয়ে ওই হ্যাকারের কাছে যায় এবং ওই হ্যাকার তাদেরকে বলে যে কোম্পানি এমন একটা জিনিস তৈরি করছে যা খুব ম্যাসিভ আকৃতির এবং যা হংকং এ পাঠানো হচ্ছে। যখনই সে এই বিষয়ে খুব জানার চেষ্টা করছিল তখনই গর্জিলা ওইখানে আক্রমণ করে। অন্যদিকে কং এর শিপে অ্যালার্ম বাজতে থাকে যে গর্জিলা তাদের দিকে চলে আসছে। ছোট মেয়েটি এই সমস্ত কথা তাদের বলে। তখন আমরা জানতে পারি যে তারা বলছিল কংকে খুলে দেওয়া উচিত যাতে সে গর্জিলার বিরোধিতা করতে পারে, কিন্তু ইতোমধ্যেই গর্জিলা ওইখানে চলে আসে এবং সে ওই সমস্ত ডিস্ট্রয় করতে থাকে। কং গর্জিলাকে দেখে চিৎকার করতে থাকে, যদিও গর্জিলার উপরে হামলা করা হচ্ছিল কিন্তু তার উপরে কোনো প্রভাব পড়ছিল না। গর্জিলা ওই বিমানগুলোকেও ডিস্ট্রয় করতে থাকে, গর্জিলা কং এর দিকে বাড়তে থাকে, সে ওইখানে সমস্ত শিপদের ডিস্ট্রয় করে দেয়, সে কং এর শিপের উপরেও হামলা করে। তারপরে ওরা কং এর চেনগুলা খুলে দেয় এবং কংকে মুক্ত করে দেয়। কং তার মুক্ত অবস্থায় গর্জিলার সাথে লড়াই করে শিপকে এবং কং নিজেকে বাঁচিয়ে গর্জিলা আবারও উপরে উঠে আসে এবং কং আর গর্জিলার মধ্যে অনেক মারামারি হয় এবং আমরা অনেক সুন্দর একটা মারামারি দেখতে পারি। এখানে কং গর্জিলাকে একটা পাঞ্চ করে, কিন্তু গর্জিলা এর ফলে খুবই ক্রোধান্বিত হয় এবং সে হাইপার বিমের সাহায্যে কং এর উপরে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। সে খুবই ক্রোধিত হয় এবং সমুদ্রের নিচে থেকে কং এর উপরে নিউক্লিয়ার পাওয়ার দিয়ে আক্রমণ করতে থাকে। সব এসব দেখে অনেক আকস্মিত হয় এবং ভয়ভীত হয়ে যায়। এখানে আমরা বুঝতে পারি যে গর্জিলা অনেক শক্তিশালী। তারপরে সমুদ্রের নিচেই তাদের মধ্যে একটা ফাইট অনুষ্ঠিত হয়, যার মধ্যে গর্জিলা কিংকং এর উপর ভারী পড়ছিল, কেননা গর্জিলা একটা সামুদ্রিক প্রাণী ছিল, সে জলের স্থলে শ্বাস নিতে সক্ষম ছিল কিন্তু কং নিচে শ্বাস নিতে পারত না। তাই এখানে তারা প্ল্যান করে যে আমরা কংকে বাঁচানোর জন্য মিসাইল নিচে ফেলতে পারি, যার ফলে গর্জিলা কংকে ছেড়ে দেবে। তো এখানে তাদের প্ল্যান সফল হয় এবং কং উপরে উঠে আসে। তারা সমস্ত লাইট নিভিয়ে দেয় এবং গর্জিলা কং এর দিকে কিছু কোন চেয়ে থাকে এবং ওইখান থেকে চলে যায়। ফিমেল ডক্টর বলে যে আমরা যদি গর্জিলার এলাকা দিয়ে কিংকংকে নিয়ে যাই তাহলে গর্জিলা আবার তার উপরে আক্রমণ করতে পারে। তো এখানে সে বলে যে আমরা কংকে উড়িয়ে নিয়ে যাব। অন্যদিকে আমরা ওই দ্বিতীয় গ্রুপটিকে দেখতে পাই যারা হংকং এ নিয়ে যাওয়ার জন্য ওই শিপের ভিতরে যায় এবং একটা খুব বড় অ্যানিমলের ডিম দেখতে পায়। আর সেই সময় ওই শিপটা লক হয়ে যায় এবং তাদেরকে সহ হংকং এর দিকে যেতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পারি কংকে হেলিকপ্টারের সাহায্যে ওই জায়গায় নিয়ে আসা হয় যেখান থেকে হল আর্থের রাস্তা ছিল। কং ওইখানে যাওয়ার জন্য প্রস্তুত ছিল না, সে জিজ্ঞেস করে যে আমি এখানে কেন যাব। তখন ওই মেয়েটি বলে যে এর ভিতরে হয়তো তোমার ফ্যামিলি রয়েছে, এখানে হয়তো তোমার মতো অনেকেই থাকতে পারে। কিংকং প্রথমে রাজি না থাকা সত্ত্বেও মেয়েটির বোঝানোর পরে সে ওইখানে যেতে
রাজি হয়ে যায় এবং তারাও তাদের শিপ নিয়ে কং এর পিছু নিতে থাকে। অনেক কষ্টের পরে তারা ওইখানে এসে পৌঁছায়। ওইখানে পৌঁছানোর পরপরই একটি ফ্লাইং মনস্টার তার উপরে হামলা করে ফেলে। ওই ফ্লাইং মনস্টারটা প্রথমে ওই মেয়েটি যে বিমানে রয়েছে সেটাতে হামলা করার চেষ্টা করে, কিন্তু কং অনেক কষ্টে তাকে রক্ষা করতে সফল হয় এবং ওই ফ্লাইং মনস্টারটার গলা ছিঁড়ে ফেলে এবং তার রক্ত খেতে শুরু করে রক্তপিপাসু কং। যাই হোক, তখন আমরা দেখতে পাই যে অন্য সবাই কং এর পিছু নিতে থাকে এবং যেখানে জিরো গ্র্যাভিটি ছিল ওই জায়গাটা দিয়ে ম্যাডিসন আর তার বন্ধুরা হংকং এ পৌঁছে যায় এবং সে ওই কোম্পানির সিগারেট ওয়েপেনের ব্যাপারে জানতে পারে, যা ছিল একটা গডজিলার প্রোটোটাইপ যার নাম ছিল মেকা গডজিলা। আর ওই মেকা গডজিলাকে চালানোর লোকটা ছিল ওইটা যার সঙ্গে ডক্টর নেথনের দেখা হয়েছিল কোম্পানির মালিকের সাথে। ওইখানে তার উপরে একটা স্ক্রালকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু মেকা গডজিলা তার শক্তির সাহায্যে ওই স্ক্রালটাকে মাছ থেকে ফেরে ফেলে, কিন্তু তার পাওয়ার ফেলিয়ার দেখা দেয়। তাকে চলার জন্য আরো অনেক পাওয়ারের প্রয়োজন ছিল, এজন্যই তারা শিপটাকে হলো পাড়তে পাঠায় যাতে সেখান থেকে শক্তি নিয়ে আসতে পারে। অন্যদিকে আমরা গডজিলাকে দেখতে পারি যে মেকা গডজিলার বিষয়ে জানতে পারে এবং হংকং এর দিকে আসতে থাকে। অন্যদিকে কং একটা পাহাড়ের দিকে যায় যেখানে তার ঘর ছিল। সে ওই পাহাড়ের একটা গুহার মধ্যে প্রবেশ করে এবং ওইখানে একটা এক্সকে দেখতে পায়, যে এক্সটা ছিল গডজিলার হাড় দিয়ে তৈরি এবং অনেক শক্তিশালী। কং একটা সিংহাসনে বসে পড়ে একজন রাজার মতো এবং তার হাতে ছিল ওই কুড়ো। অন্যদিকে গডজিলা হংকং এর দিকে আসতে থাকে যেখানে ওই মেকা গডজিলা ছিল। কিংকং এর এক্সটাকে সে একটা গর্তে রাখে যেখান থেকে তার এক্সট্রা চার্জ হবে। তখনই আমরা এনার্জি সোর্সটা উন্মুক্ত হতে দেখি এবং সেখান থেকে গডজিলা জানতে পারে যে হলোফার থেকেও গিয়েছিল এবং তার মুখে থেকে বের হওয়া নিউক্লিয়ার অ্যাটাক দিয়ে সে মাটিতে একটা গর্ত করে যা কং এর বাসার দিকে এসে বের হয়। সেখানে একটা মেয়ে তাদের সাথে ট্রিক করে, সে ওইখান থেকে এনার্জি সোর্স তাদের লোকেদের কাছে পৌঁছায় যার দরুন মেকা গডজিলা শক্তিশালী হতে পারে। এখানে তারা বুঝতে পারে যে মেয়েটি একটা ট্রেটর এবং ওইখান থেকে পালিয়ে যাওয়ার সময় কং ওই মেয়েটিকে সহ স্পেসশিপটাকে স্ম্যাশ করে দেয়। এবং এখানে আমরা কং এবং গডজিলার মধ্যকার যুদ্ধের ঘোষণা শুনতে পারি এবং কং ও গডজিলার মধ্যে ভীষণ রকম একটা মারামারি হয়। গডজিলা এবং কং এর মধ্যে খুব মারামারি চলাকালীন গডজিলা তার নিউক্লিয়ার অ্যাটাক দিয়ে কং এর উপর হামলা করে এবং কং ও তার এক্স দিয়ে গডজিলার সেই হামলার বিরোধিতা করতে থাকে। সে তার নিউক্লিয়ার পাওয়ারের সাহায্যে বিভিন্ন অ্যাটাক করার সময় কং ও এক্স এর সাহায্যে বাঁচতে থাকে এবং তার শক্তির বিপরীত দিকে তার উপরেই হামলা করে। আমরা দেখতে পারি যে এত কিছু সত্ত্বেও কং হারছিল। গডজিলা কং এর বুকের উপরে পা রাখে এবং দুইজনে খুব জোরে চিৎকার করতে থাকে। তখন গডজিলা কংকে ছেড়ে অন্যদিকে যেতে থাকে এবং কোম্পানির ওনার সেই এনার্জি সোর্সটার সাহায্যে মেকা গডজিলাকে চালু করে দেয়। কিন্তু তার এই অতিরিক্ত শক্তির কারণে সে হয়ে পড়ে এবং নিজেই কন্ট্রোল নিতে থাকে, যেহেতু মেকা গডজিলার ব্রেনটা ছিল কিং গিরোরার ব্রেনের মধ্যে। গডজিলা যখন মেকা গডজিলাকে দেখতে পায় তখন গডজিলা এবং মেকা গডজিলার মধ্যে খুব মারামারি হতে থাকে। মেকা গডজিলা যেহেতু কংকং এবং গডজিলা জাতীয় সমস্ত হলোফার থেকে আসা টাইটেন্সদের মারার জন্যই তৈরি করা হয়েছিল, তাই সে গডজিলার উপরে ভারী পড়তে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই কং মৃতপ্রায় অবস্থায় রয়েছে এবং বাচ্চাটা কং এর হার্টবিট দিয়ে বুঝতে পারে যে কং আস্তে আস্তে মারা যাচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পারি যে ওই লেডি ডক্টর এবং ডক্টর কংকে বাঁচানোর বিভিন্ন রাস্তা বার করতে থাকে এবং ডক্টর নেথন বলে যে আমরা এর মধ্যে একটা দিয়ে ইলেকট্রিক শক দেব যার দরুন কং বেঁচে উঠতে পারে। তার এই কাজটি সফল হয় এবং মেয়েটি কংকে বলে যে গডজিলা আমাদের শত্রু না, আমাদের শত্রু এই মেকা গডজিলা। এই কথা শুনে কং নিজেকে সারিয়ে নেয় এবং অন্যদিকে মেকা গডজিলা গডজিলার মুখের ভিতরে নিউক্লিয়ার অ্যাটাক করার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু তৎক্ষণাৎ কং এসে গডজিলাকে ধরে ফেলে এবং কং তার এক এর সাহায্যে মেকা গডজিলার উপরে হামলা করতে থাকে। কিন্তু
কং এর এক্সট্রা যেহেতু হল অফ আর্থের পাওয়ার অর্থাৎ নিউক্লিয়ার পাওয়ারে চলে তাই তার এক্সট্রা কাজ করতো না, কিন্তু তারপরেও কংগর মেকাগর্জিলার উপরে হামলা করে। অন্যদিকে আমরা দেখতে পাই যে ম্যাডিসন এবং তার বন্ধুরা মেকাগর্জিলাকে বন্ধ করার চেষ্টা করে, কিন্তু তারা পারে না। তারা জিদ্দের বশত ওই প্রোগ্রামের উপরে পানি ফেলে দেয়, যার ফলে মেকাগর্জিলা তার কাজের উপর থেকে অন্যদিকে নজর সরে যায়। তৎক্ষণাৎ গর্জিলা কিংকং এর এক্সট্রাকে চার্জ করে এবং তারা একসাথে কাজ করার ফয়সালা করে। আমরা দেখতে পারি যে গর্জিলা এবং কং মিলে মেকাগর্জিলাকে হারিয়ে ফেলে এবং কং মেকাগর্জিলার গলা ছিঁড়ে উপর দিকে তুলে ধরে। আমরা দেখতে পাই যে গর্জিলা এবং কং মারামারি না করে তাদের ভুল বুঝতে পারে এবং গর্জিলা সমুদ্রের দিকে এবং কং তার ঘরের দিকে ফিরে যেতে থাকে। এর মধ্যে কাহিনীটা শেষ হয়ে যায়। বন্ধুরা, আমাদের আগামী ভিডিওতে আমরা মনস্টারভার্সের যতগুলো মুভি রয়েছে তা আপনাদের সামনে আনার চেষ্টা করব। এজন্য আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে দিন।